সম্মানিত দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন মুসকান অনেক অসুস্থ। আজ মুসকানের খবর নিলেন কিম জং উন। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু ভারতের কর্ণাটক রাজ্যের একজন বোরকা পরা কলেজ ছাত্রী প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছেন। শত শত কট্টর হিন্দুত্ববাদীর সামনে আল্লাহ আকবার স্লোগান দিয়ে আলোচিত ও প্রশংসিত হয়েছেন তিনি। হিজাব নিষিদ্ধের এই প্রতিবাদ এখন ছড়িয়ে পড়েছে পুরো ভারত জুড়ে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশে একটি বক্তৃতায় প্রধানমন্ত্রী মোদী মুসলিম মহিলাদের কথা সংক্ষিপ্তভাবে উল্লেখ করে, যখন সে রাজ্য স্থানীয় নির্বাচনে ভোট দেওয়া শুরু করেছিল। তিনি বলেন, তার সরকার প্রতিটি নির্যাতিতা মুসলিম নারীর পাশে দাঁড়িয়েছে। তিনি হিজাব নিষেধাজ্ঞার কথা উল্লেখ করেননি, তবে বলেন যে সরকার তিন তালাকের বিতর্কিত মুসলিম অনুশীলন বাতিল করে মুসলিম মহিলাদের স্বাধীনতা দিয়েছে, যা একজন মুসলিম পুরুষকে তালাকের আরবি শব্দ তিনবার তালাক বলে তার স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি দেয়। ভারত সরকার 2019 সালে বিষয়টিকে নিষিদ্ধ করেছে। আমি আল্লাহ আকবার বলেছিলাম কারণ আমি খুব ভয় পেয়েছিলাম, এবং যখন আমি ভয় পাই আমি আল্লাহর নাম নিই। কথাগুলো বলেন কর্ণাটকের মান্ডা জেলার একটি প্রি ইউনিভার্সিটি কলেজের বিকম দ্বিতীয় বর্ষের ছাত্রী মুসকান খান। তিনি বলেন, আমি এখানে হিন্দু বা মুসলিম কোনো জাতপাত ছড়াচ্ছি না, আমি শুধু আমার শিক্ষার জন্য, আমার অধিকারের জন্য দাঁড়িয়েছি। আমরা হিজাব পরছি বলে আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, আমরা বছরের পর বছর ধরে এটি পরছি, এটি নতুন কিছু নয়। আমাদের শুধু হিজাব পরার অনুমতি দরকার, আমাদের শুধু দরকার শিক্ষা। আমাদের প্রিন্সিপাল আমাদের সঙ্গে আছেন, শিক্ষকরা আমাদের সঙ্গে আছেন, বাইরে থেকে এসে কিছু লোক কেবল নজর কাড়ার চেষ্টা করছে, আর সংবিধানের প্রতি আমাদের আস্থা আছে। হাইকোর্ট থেকে নেতিবাচক কিছুই আসবে না। গত বুধবার বিবিসি হিন্দি সার্ভিসকে দেয়া সাক্ষাৎকারে মুসকান খান এসব কথা বলেছেন। এদিকে মুসকানের অসুস্থতার কথা শুনে আজ কিম বলেন, আমি মুসকানের কথা শুনেছি, আমি ওর জন্য টাকা দিতে চেয়েছি, কিন্তু ইউক্রেন রাশিয়ার কারণে দিতে পারছি না। তারা পুরা দেশে একটি অস্বস্তি পরিবেশ করে ফেলেছে। আমি চাই মুসকান যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। সম্মানিত দর্শক, মুসকানকে নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করুন। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।